রাতের ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গো বাতাসে সূর্য ভেসে করে ঝিকি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গো বাতাসে সূর্য ভেসে করে ঝিকি মিকি জোরে বলুন না সুবহানাল্লাহ একটু উচ্চ আওয়াজে হবে না নার দেবে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গো বাতাসে সূর্য ভেসে করে ঝিকি মিকি বুলবুলি রাত ভতুর সুরে দরুদ পারে গে বুলবুলি রাত ভতুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে এজুরে হবে না সুবহানাল্লাহ এটা মহব্বতে হবে না সুবহানাল্লাহ শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি ও বাতাসে সূর্য ঘেঁষে করে ঝিকি মিকি বুলবুলি রাত ভদুর সুরে দরুদ পারে গে বুলবুলি রাত ভদুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতে দাদার খুঁজে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে দাদার খুঁজে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলি রাত মধুর সুরে দরুদ পারে গে বুলবুলি রাত মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রসুল ফারিস্তারা ভোরবেলারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রসুল ফারিস্তারা ভোরবেলারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব
নবী এলো আজি মা আমিনার বলে আল্লাহুম্মা সম্মুখে বসে থাকা বুজুর্গানি দিন আমার মুরব্বী চাষিদারা যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধর্মিকা পদ্মা নাসিনা আম্মা জানা ভূমিকা সম্মানিত আমার প্রিয় চাষাদান হজরতির কেবলা আছে আপনাদের এই জীবনতলা এলাকায় আমি গুনাহগার রাকিবুল আজিজ বক্তিয়ারি একটু দোয়া নিতে এসেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমাদের ইমানের পাওয়ার কত, আমাদের ইমানের জোর কত। আজকে যারা বিশ্বনবীর উম্মত বলে দাবি করি, আল্লাহর বান্দা বলে দাবি করি, দুনিয়ার জমিনে যে বিশ্বনবী হায়াতুন নবী যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে যতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলেছে, আমার দয়াল নবী মুস্তাফা নিজের জন্য হাত তোলেননি, যতবার হাত তুলেছে আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য হাত তুলেছে জোরে বলে এজন্যই বলবেন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমরা মুসলমান শুধু মুখে বলি আমরা রসুলকে ভালোবাসি, মুখে বলি কোরআনকে ভালোবাসি, যখন আজকে দুনিয়ার জমিনে এই মুসলমানদেরকে চেপে দেওয়ার যে চক্রান্ত চলছে, আজকে আমার যুবকগুলো যাদের মসজিদ ধরার কথা, মাদ্রাসা ধরার কথা, মসজিদ ধরার কথা, কোরআনে ধরার কথা, আজকে তারা মোবাইল ধরে নিয়েছে, আজকে তারা ফ্রি ফায়ার ধরে নিয়েছে, আজকে তারা পেস্টার ধরে নিয়েছে, আজকে তারা সিরিয়াল ধরে নিয়েছে। কিন্তু মুসলমান একটা জিনিস মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কেউ কিন্তু আপনাকে আপনার হয়ে কেউ সুপারিশ করবে না, কোন নবী পয়গম্বর করবে না, একমাত্র যে বিশ্বনবী হায়াতুন নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী শুধু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলুল্লাহ উম্মত হলাম আমরা, আজ যারা এই মসজিদ ছেড়ে চলে গেছে, যারা চলে গেছে এখন শুনেন, আমার রাসূল যদি ইচ্ছা করে রুহানি হালাতে এই জান্নাতে টুকরার মধ্যে হাজির হতে পারেন জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না কত মহাবত করে, উম্মতকে কত প্যার করে, ও যুবকেরা ও নবী বগের উম্মত উম্মতিরা আমার আপনার নবী দয়াল নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ৩ কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো জালালে নূর পাহাড়। ও যুবকেরা ও নবী বগের উম্মত উম্মতিরা আমার দয়াল নবী যখন জালালে নূর অর্থাৎ হেরা গোয়া পাহাড়ে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে, আমি আল্লাহ সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নিয়ে চলে যাও, ও যুবকেরা ও নবী বগের উম্মত উম্মতিরা ও আমার আম্মা জানো বোনেরা আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল এসে সূরা আলাকে 5টা আয়াত পড়েছে।
শোনারেন আল্লাহ।